সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি সকাল সকাল আজকে। তো আমার আগে পিছনে কিছু বলার নেই, জাস্ট যে ম্যাডাম কালকে একটা লাইভ আমার কাছে সকালবেলা এলো, সেই লাইভটা দেখে আমি তার উদ্দেশ্যে ভিডিওটা করছি। জানি আমার হাজবেন্ড বা আমার সন্তান বা আমার মা আমাকে কিছু বলতে দেয় না, কারণ আমার কথাগুলো হয়তো আমি আমার মন থেকে যে কথাগুলো বলি সেগুলো হয়তো যারা আমার হেটার্স তাদের পিনের মতন লাগে। তাই জন্য আমাকে সবসময় মানে বাধা দিয়ে রাখে আমার স্বামী বা আমার সন্তান। সে যদি আজকে আজকে যে বলছে না যে রিমির কোনো কথা ঠিক নেই, রিমির ইয়ে নেই, কারণ সেই মেয়েটা যদি মাথায় ঠিক না থাকতো সে কিন্তু মাকে বলতো তুমি তোমার মতন বলে যাও, তুমি তোমার মতন চেঁচিয়ে যাও বা তোমার যেটা বলার সেটা বলে যাও। ও কিন্তু সবসময়ের জন্য আমাকে বলে তুমি কিছু বলবে না, তুমি ভুলভাল বলো তুমি কিছু বলবে না। হ্যাঁ আমি ভুলভাল বলে ফেলি, সেরকম আমার মেয়ে রেগে গেলে ভুলভাল বলে, ভুলভাল কাজ করে, ঠিক আমারও সেরকম। তাহলে কি আমরা পাগল? সেই পাগল প্রমাণিত করার জন্য অনেকে অনেকে উঠে পড়ে লেগেছে, পাগলের কিন্তু আজ পর্যন্ত সার্টিফিকেট কিন্তু দেখায়নি। ঠিক আছে, তো চলো আমি আপনারই উদ্দেশ্যে ম্যাডাম কথাটা বলছি, কারণ আপনি দেখলাম অনেকগুলো কথা বলেছেন আমাকে, ভিডিওটা পাঠিয়েছেন সকালবেলা, ভিডিওটা দেখলাম, দেখার পরে আমি সকাল সকালই ভিডিওটা নিয়ে বসলাম। এই যে দেখুন এখন আমার হাতে কিন্তু চায়ের গ্লাস রয়েছে আর এই যে বিস্কুট রয়েছে। আমি খেতে খেতে ভাবলাম যে আপনার কিছু কিছু প্রশ্ন আপনাকে ছেড়ে যাই, কারণ আপনি তো দেখুন যে কলটা করেছেন আপনাকে আমিও চিনি না, আমি ওই ম্যাডামকেও চিনি না, বাবলি ম্যাডামকে আমি কাউকেই চিনতাম না, কাউকেই আমি চিনতাম না। আপনি যে কলটা করেছিলেন আজকে, ধরুন আপনি করেছিলেন কি আমাদের উদ্দেশ্যে, কলটা করেছিলেন আমাদের উদ্দেশ্যে। আমরা ফ্যামিলিরা খুবই খারাপ, মেয়েকে অত্যাচার করি, সেটা আমি মেনে নিলাম, কারণ আমার মেয়ে আমার লাইভে বলেছে, তাই সেটা আমরা মেনে নিলাম। কিন্তু আপনি লাস্টে কী বলেছিলেন যে তপন পালের এতই কি ক্ষমতা সব প্রশাসনকে কিনে রেখে দিয়েছে, কথাটা আপনি বুঝবেন বা দেখবেন, আপনার ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো আপনি টেনেছেন কি তপন পালকে, তো আমাদের এর বিচার চাই, বা আপনাদের আমাদের প্রতি মানে আমাদের এই ফ্যামিলিটা নিয়েই অভিযোগ ছিল। সেই কারণে আমি যখন আপনার আপনি যাকে ফোন করেছেন তার নাম্বারও আমার কাছে ছিল না, তাকে আমি চিনতামও না সেই ম্যাডামকে। তো আমার ফ্যান্স ফলোয়াররা সবাই ওই নামটা জেনে আমাকে অলরেডি ফোন নাম্বার থেকে সব দিয়ে দেয়, আমি তার কাছে ছুটি, কারণ আমার তো আমার একটা মীমাংসার দরকার। আমি 3 বছর ধরে এই ভুক্তভোগী। ঠিক আছে, আজকে যে তপন পাল জোর, তপন পালের সব প্রশাসনকে কিনে রেখেছে, এই কথাটার মানেটা কী বলুন তো অন্যরকম দাঁড়াচ্ছে, কারণ তপন পাল তার মেয়েকে আর বউকে বাঁচাবার চেষ্টা করছে। জানেন ভেতরে কত কিছু হয়েছে, কত কিছু হয়েছে জানেন কি? কিচ্ছু জানেন না, কিচ্ছু না জেনেই কথাটা বলেছেন। আগে প্রথমত সব কিছু যাচাই করে নেওয়ার দরকার, ঠিক আছে, যে কোনটা কী হচ্ছে আর কোনটা কী হতে চলেছে। তো আপনি যে বলেছেন যে রিমি তোমার ট্রিটমেন্টের দরকার, আপনি জানেন রিমি ট্রিটমেন্ট হচ্ছে কি না, রিমি ট্রিটমেন্ট হচ্ছে কি না আপনি জানেন? হ্যাঁ, প্রতিটা মুহূর্তে ওর ট্রিটমেন্ট হচ্ছে, ও অন লাইভে বা অন ক্যামেরায়ও কিন্তু দেখায় আমি ওষুধ খাচ্ছি, সেগুলোও কিন্তু পাবলিক দেখে। আর যখন ওষুধ খায়, যখন মেয়েটা ভালো থাকে, তখন মেয়েটা বেশ ভালো রিলস করে, ঘুরে বেড়ায়, আনন্দ করে। তারপরে আপনি জানেন ভেতর দিক দিয়ে কী হয়? হ্যাঁ, আজকে মেয়েটা যখনই ভালো থাকে তখনই হোয়াটসঅ্যাপে কল হয়, হোয়াটসঅ্যাপে আনব্লক করা হয়, ওকে উত্তপ্ত করা হয়, কারণ ওকে পাগল প্রমাণিত করাতে হবে। ঠিক আছে, তার জন্য মেয়ে ভালোবাসায় পাগল, মেয়ে ভাবে তখন এমন ওকে ব্রেন ওয়াশ করানো হয়, তখন মেয়ে ভাবে মা বাবা খারাপ, মা বাবা খারাপ চাইছে, মা বাবা আমার সংসার চাইছে না। তো যাক, এসব আপনি জানেন না, এসব নিয়ে আমার আপনাকে নতুন করে বোঝানোর কিছু নেই। আপনি যদি সেই কথার ভিত্তিতে যদি বাবলি ম্যাডাম লোকজন নিয়ে আমার পাড়ায়ও আসতো আমি তাতেও ধন্য হতাম, তাতেও ধন্য হতাম, কারণ এই বিয়েটা আমি দিইনি, বিয়েটা যে আমি দিইনি, আমি অসহায় হয়ে তাদের কাছে হাত পেতেছিলাম, আমার পাড়ার লোকের কাছে আমি হাত পেতেছিলাম যে তোমরা একটা ব্যবস্থা করো, আমার স্বামী তো রাজি না। আর সে যখন রাজি না তখন সেই গার্জেন নিশ্চয়ই খরচা করবে না, সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা পাড়ার মানুষের কাছে হাত পাতি, তারা নিশ্চয়ই যে যতটা করেছে অবশ্যই আপনাদের বলতো, বা অবশ্যই আপনার আপনারা যদি আসতেন তারা নিশ্চয়ই চুপচাপ বসে থাকতো না। ঠিক আছে, হয়তো আমি এখন তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারছি না আমি এই ঝামেলার মধ্যে পড়ে আছি বলে, কিন্তু তারা আমার সব ভিডিও দেখে প্লাস আমার খোঁজখবর নেয়, আর তারা রীতিমতো তাদের বাড়িতে থেকে বিয়ে, আমার এই বাড়িতে বিয়ে হয়নি তাদের বাড়িতে বিয়ে হয়েছে। আর অলরেডি আমার তো সেরকম ক্ষমতা ছিল না, আমার ভয় ছিল যে আমি বিয়েটা দেবো আমি লোককে খাওয়াতে পারবো কিনা, তারাই দায়িত্ব নিয়েছিল, বলেছিল দিদি ছেড়ে দে ওরা যতজন আসুক তুই আসতে দে, দরকার নেই আমাদের খাওয়ার দরকার নেই, ওরা মেয়েটাকে ভালোভাবে বিয়ে থাওয়া দিয়ে দিই, ওরা যতজন লোকজন নিয়ে আসুক তারা খাইয়ে তারা নিয়ে সুষ্ঠুভাবে যাক। ঠিক আছে, আমি ভয় ছিলাম যে আমি কাউকে খাওয়াতে পারবো কিনা, আপনি জানেন না, কিছুই জানেন না। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়েও আমার বর ছিল না, আজকে প্রতিটা মুহূর্তে ওই তপন পাল কেটানো হয়, কিসের জন্য? তার মেয়ে বউয়ের পাশে দাঁড়িয়েছে বলে? হ্যাঁ, কারণ তার এটা ফ্যামিলি, তার মেয়ে বউ যদি একটা বিপদে পড়ে অবশ্যই স্বামী হয়ে তার পাশে দাঁড়ানোর কর্তব্য, কারণ সেই বিয়েটা কিন্তু সে আগা গোড়াই কোনো দিন মেনে নেয়নি, আর এখনও মেনে নিত না, ন্যায়ও নেই, কারণ মেয়েকে যেভাবে আমরা ভালো করেছি ডাক্তার ট্রিটমেন্টের দ্বারায়, তারপরেও রিসেন্ট, তো আপনাকে কথাটা বলছি রিসেন্ট, এটা রিসেন্ট হয়েছে, মেয়ে কিন্তু 11 মাস খুবই ভালোভাবে রাখার চেষ্টা করেছি, লোকজন হাসি খুশি ঘোরা বেড়া সব দিয়ে, তারপরেও আমার বিবাহবার্ষিকের আগের দিনের কথা বলছি, বিবাহবার্ষিকের আগের দিনের থেকে এটা শুরু হয়েছে, সবটাই আমার মেয়ের কাছে পেয়ে যাবেন, মেয়ে আশা করি আর মিথ্যা বলবে না, কারণ মেয়ে নিজে বুঝে গেছে যে ওর সাথে কীভাবে গেম খেলা হচ্ছে। তো দাঁড়া মাম চুপ কর,
তো আর হাত কাটার ব্যাপারটা, আপনি বারবার বলছেন আমার লাইফ হাত কেটেছে। আচ্ছা বলুন তো, যার ডিভোর্স মা একটু সরে যাও নাহলে লোম চাচাবে। হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো, আজকে আমার লাইফে হাতটা কেটেছে সেটা সবাই দেখেছে। আজকে মেয়েটা যখন ডিভোর্স হয়নি, ডিভোর্স ছাড়া যখন অন্য অপরকে নিয়ে মানে এত ক্লোজভাবে ভিডিও হচ্ছে, তারপরে এক কম্বলের তলায় বসে গল্প হচ্ছে, তারপরে ঘুরছে বেড়াচ্ছে, সেগুলো কোন বউ সহ্য করবে? আপনিও তো একটা বউ, আপনার স্বামী যদি এরকম করে, আপনার ধরুন ডিভোর্স হয়নি, তাহলে আপনি কী করে সহ্য করবেন? এই উত্তরটা আমাকে দেবেন, আপনি কী করে সহ্য করবেন? সে তো মা বাবাকেও বলতে পারছে না, কারণ মা বাবা তো এই বিয়েতে রাজি ছিল না। মা তো জাস্ট মেয়েকে বাঁচানোর জন্য বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু বাবা তো প্রথম থেকেও মানেনি, এখনও মানছে না। কারণ সেই বাবাটা দেখতে চেয়েছিল আমার মেয়েটাকে আমি হাতে করে মানুষ করেছিলাম, মেয়েটা ভালো থাকুক কিনা। সেই বাবাটা বলেছিল যে আমি আমার মেয়ে যদি ভালো থাকে তারপর আমি দেখে নেবো। সেই জায়গা থেকে মেয়েটা কিন্তু কোনোদিনই ভালো ছিল না, মেয়েটা কিন্তু অন্ধের মতন ভালোবেসে গেছিলো। কিন্তু ভালোবাসার জায়গায় সবসময় তাকে পাগল করানোর জন্য, পাগল করানোর জন্য ওকে রীতিমতন টর্চার করা হতো, আপনি কি জানেন সেগুলো? আর এই যে বলছেন না যে আর কত ডিসেম্বরের 8 তারিখ না 5 তারিখ একটা কেসের ইয়ে, যে ও এতদিন পরে কেস করলো কেন, এর উত্তরটাও আমি দিচ্ছি আপনাকে। এর উত্তরটা দিচ্ছি এই কারণেই, ও যখন চলে আসে, ও চলে আসে এপ্রিল মাসের 7 তারিখে, ঠিক আছে, আর এপ্রিল মাসের 15 তারিখে ওর বার্থডে ছিল। সেই বার্থডের সময় কিন্তু আমি নিজে কল করেছিলাম বার্থডেতে আসার জন্য, আর যদি বার্থডেতে আসতো না সবটাই মীমাংসা হয়ে যেত, কারণ ওরা তো মীমাংসা চায় না, ওরা তো অলরেডি অন্যজনকে ধরে বসে আছে। তো অন্যজনকেই যখন ধরে বসে থাকবে, তাহলে আমার মেয়েটার জীবনটা কেন নষ্ট করলো, এটা আমার প্রশ্ন। একটা মেয়ের কলঙ্ক কেন লাগালো? আজকে আমি কলঙ্কিত, তাই আমাকে সবসময় শুনতে হয় বাজে কথা। যেই মেয়েরা এই কলঙ্কিত রয়েছে তাদের কিন্তু সবসময় শুনতে হয় এই বাজে কথা, যার সাথেই বিয়ে দেবো একদিন না একদিন হলেও তাকে শুনতে হবে, সেইটা আমি চাইনি, প্লাস আমার মেয়েও চায় না কলঙ্কিত হতে। তাই জন্য কিন্তু যতবারই তাকে কল করা হয়েছে বা হোয়াটসঅ্যাপ করা হয়েছে, সে কিন্তু ভালোবাসার কথা বলে ফিরে যাওয়ার চেষ্টা করেছে, ফিরে যাওয়ার চেষ্টা করেছে। আমি কিন্তু কোনো জায়গা থেকে বাধা দিইনি, আজও দিচ্ছি না, কারণ আমিও চাই না আমার মেয়ে কলঙ্কিত হোক। কিন্তু সেই জায়গা থেকে কখন এই কেসটা করেছে, ধরুন আপনি মেয়ে এপ্রিল মাসে, আপনাকে বোঝাচ্ছি আমি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দেখবেন, কারণ আমার চ্যানেলের দিকে সবারই নজর রয়েছে, আমি কী বলি না বলি। কিন্তু আমাকে আমার হাজব্যান্ডও বলতে দেয়নি, প্লাস ম্যাডামও সেদিন বলেছে আপনি এইসব নিয়ে ভিডিও করবেন না, কিন্তু আমাকে করতে হচ্ছে। কি দেখুন, সব সহ্য করা যায় না, কিছু নিজে যেগুলো জানি সেগুলো তো বলতেই হবে। তো তাই জন্য কালকের লাইভটা যখন আমি সকালবেলা দেখলাম, তাই জন্য এই ভিডিওটা করা। তো যেদিন আমার মেয়ে চলে আসে, তারপরে বার্থডে যে বললাম, আমি বার্থডেতে জানিয়েছিলাম আসার জন্য, সে এখন অজুহাত দিচ্ছে তার সেদিনকে গাড়ির ডেলিভারি ছিল, মানলাম গাড়ির ডেলিভারি ছিল, আমাদেরও কিন্তু গাড়ি কেনা হয়েছে। ডেলিভারিটা যদি সেদিন থেকে থাকে, আমরা কিন্তু একটা দিন পেছোতে পারি যে না আমরা আজকে নেবো না, আমরা কালকে যাবো, সেটা কিন্তু তারা মেনে নেয়, ঠিক আছে, বা নেবে। সেখানে দাঁড়িয়ে এখন অজুহাত দিচ্ছে আমার গাড়ির ডেলিভারি ছিল, ও বউয়ের বার্থডে থেকে গাড়ির ডেলিভারিটা আগে ছিল। আমি বার্থডে করতাম না, আমার বাড়িতে থেকে যদি মেয়ে নিয়ে যেত যে আমার গাড়ির ডেলিভারি আছে, এসো আমি হুগলি স্টেশনে এসেছি বা আমি ব্যান্ডেল স্টেশনে এসেছি, তুমি চলে এসো, তাহলে কিন্তু মেয়েও চলে যেত, আমিও বার্থডে করতাম না। মেয়েকে হাসি খুশি রাখার জন্য আমাকে বার্থডেটা করতে হয়েছিল, কারণ সেই দিনটা ছোটোবেলা থেকে পালন করে আসছি। তারপরেও কিন্তু প্রতিটা মুহূর্তে ঘুরেছে বেরিয়েছে অন্য মহিলাকে নিয়ে আমার মেয়ে, সেগুলো শুধু জাস্ট ভিডিওতে দেখে গেছে, কষ্ট পেয়ে গেছে। আর সে যে কী কষ্ট পেয়েছে, সে একমাত্র বাড়িতে আমি থাকি তো সর্বক্ষণ, আমি বুঝেছি ওর মনের কষ্টটা, মা হয়ে আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে বুঝেছি যে কতটা কষ্ট হয়েছে। তার জন্য দিনের পর দিন আমি একে ওকে নিয়ে এসে আমার বাড়িতে রেখেছি যে তুই আনন্দে দে, ওরা ঘুরছে, ওরা আনন্দ করছে, ওরা ভিডিও করছে, ওরা একসাথে রয়েছে, ও ভিডিওগুলো দেখছে, কষ্ট পাচ্ছে, তোরা এসে আনন্দ দেবে, তোরা নিয়ে ওকে বেরো। আমি এর জন্য সবাইকে আমি ডাকতাম যে আমি তো বাড়িতে, আমার বাড়িতে দুটো পশু আছে, তাদের নিয়ে আমি সবসময় থাকি, হ্যাঁ আমি কোথাও বেরোতে পারি না, তার জন্য আমি ওদের উপরে ছাড়তাম যে তোরা আয়, তোরা এসে তোরা ওকে নিয়ে একটু বাইরে ঘোর বেড়া, দেখবে ওর মনটা ভালো থাকবে। তারপরে কী করলো, ওকে ভালো রাখার জন্য আমার ছোটো বোন মানে ছোটো মাসি আর মেশো দুজন মিলে ওকে নিয়ে গেলো, যে এইসব কৃত্তিকামারি ওখানে হচ্ছে ভিডিওর মধ্যে, মেয়েটা তো উত্তেজিত হয়ে যাচ্ছে, কারণ এখনও ডিভোর্স হয়নি, সব থেকে প্রথম কথা শুনে ডিভোর্স হয়নি, ওরকম করছে। তাহলে মেয়েটাকে নিয়ে ওরা যে কদিন ওখানে থাকবে, সে কদিন আমরা মেয়েটাকে নিয়ে রাখি, তো আনন্দ দিয়ে রাখবে। ছোটো মাসি এদিক ঘোরাচ্ছে, ওদিক ঘোরাচ্ছে, মেশো ঘোরাচ্ছে, যতই ঘুরুক, রাতে যখন গিয়ে বিছানায় শোয়, তখন কিন্তু ভিডিও দেখে আর ওই মাথা গুঁজে কাঁদে, এগুলোও কিন্তু আমার কানে এসেছে। তারপরে আমাকে আমার বোন নিয়ে আসতে বলে, না বোন বলেনি সরি, তারপরে আমার মেয়ে আমাকে ফোন করেছে, মা আমি থাকতে পারছি না, তুমি আমাকে নিয়ে যাও। তখন আমি সেদিনকে ওদের দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল, ওকে আমি নিয়ে আসি, প্লাস তারপরে কী হয়েছে জানি না, সেটা সবটাই মুন বলতে পারবে। মুনের কাছে নাকি খুব কান্নাকাটি করেছে, আমি আর থাকতে পারছি না, আমি আর নিতে পারছি না, এইসব নিয়ে খুব কান্নাকাটি করেছে। মুন বলে যে মেয়েটা আমার সাথে আমাদের বাড়িতে থাকে, দেখবেন সে। তখন ওর লাইভে গিয়ে ও কষ্টেতে গিয়ে লাইভে ও হাতটা কেটেছে যে আমার জীবনে আমি শেষ করে দেবো। কারণ দেখুন, একটা মেয়ে একটা রিলেশনে যেতে পারছে না, কারণ তার মন এক জায়গাতেই পড়ে আছে, তাকে কোনো যে আমি বিয়ে থাওয়া দেবো সেরকম ছেলেও আমি এই মুহূর্তে পাবো না। আপনি ভালো করেই জানেন যে কলঙ্ক ওর মাথায় এখন চলছে, যে ওয়াইটিতে ওকে নিয়ে বাজে কথা বলা হয়েছে, সেখানে একটা মেয়ের কী করে আমি এখন বিয়ে দিতে পারি, কোন ছেলে ওকে এখন বিয়ে করবে? কারণ সে যে ছেলেই বিয়ে করবে, এরা তো পেছনে লেগেই থাকবে, এরা তো পেছনে লেগেই থাকবে তার সংসারটা খাওয়ার জন্য। কারণ আর প্রথমত আমার মেয়ে সেই সংসার করতে পারবে না, করতে এখন পারবে না, এই কারণে তার মনটা এখনো পর্যন্ত ওখানেই পড়ে আছে। আমরা সেই মীমাংসার জন্য ম্যাডামের কাছে গেছিলাম। যাই হোক,
আমি আবার ফিরে যাচ্ছি ওই কথায়, তো সেই জায়গা থেকে তখন আমরা কিন্তু ওকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়, ওটি হয়, ওটিও হয়েছিল, যাই হোক সুস্থ করে তোলা হয়, সেটা গেল। তারপরেও কিন্তু আমার মেয়ে কেস করেনি ভালোবাসে বলে, ঠিক আছে, কেস কিন্তু করেনি। আপনি দেখুন বারবারই বলছে ডিসেম্বরে গিয়ে কেস করেছে, কেন করেছে ডিসেম্বরে, কেন করেছে সেটার প্রশ্ন আমরা উত্তর আপনারা চেয়েছেন, চাননি, সেটা আমরা প্রশাসনকে দিয়েছি। কারণ একটা রোয়াব উঠেছিল, আমার মেয়ে নাকি এই বাড়ি থেকে পালিয়ে ওই বাড়িতে যাচ্ছে, যেতেই পারে, রোয়াব যদি উঠেই থাকে, যদি মিথ্যে হয়ে থাকে, ওটা আমি সত্যি প্রমাণ করলাম, আমার মেয়ে যেতেই পারে, তার অধিকার আছে, সে এখনো ডিভোর্স দেয়নি, সে যেতেই পারে। তাদের এত ভয় লেগেছিল কেন, তাদের এত ভয় লেগেছিল কেন যে ওই বাড়িতে আসছে? তখন তারা ভিডিও নামিয়ে দিয়েছিল, জুতো নিয়ে, এই খুন্তি নিয়ে, হ্যাঁ, যে বাড়িতে আসলে চুলের মুঠি ধরে মারবো, খুন্তি দিয়ে মারবো, কোন মেয়ে সহ্য করতে পারবে? সে তো যায়নি, সে তো রয়েছেই আমার বাড়িতে, কোন মেয়ে ভিডিওটা সহ্য করতে পারবে? দুজন মিলে ভিডিও নামিয়ে দিয়েছিল, সেই ভিডিওটা আছেন কিনা জানি না, প্রাইভেট হয়তো করে, অনেক অনেক প্রচুর ভিডিও প্রাইভেট করেছে, যে গালাগালি খিস্তি, আমার বরকে জুতো মারা, অন লাইভে এসে জুতো মারা, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন, দেখেছেন আমাকে, এই যে বলছে না মার হাতে শাঁখা পরিয়ে সিঁদুর পরিয়ে, কখন মানুষ বলেছে, যাকে আমি জামাই জীবন বলে রেখেছিলাম, সে আমাকে বলেছিল আমার মেয়েকে চাই না মাকে চাই, এতটা নোংরা কথা বলেছিল, মেয়ে মা দাঁড়িয়ে থেকে মেয়েকে বিয়ে দিল, সে অন লাইভে এসে বলছে আমার মেয়েকে চাই না আমার তার মাকে চাই, কতটা নোংরা কথা জানেন? সেগুলো কি আপনারা শুনেছেন না? সেগুলো আপনারা জানেন, জান তো সেই ভিডিওগুলো। তো তারপরে গিয়ে আমার মেয়ে সহ্য না করতে পারে, রাত্রির 11টার সময় প্রত্যেকটা মানুষকে নিয়ে চলে, কেউ যেতে চাইনি আমরা, যে তুই তুই আজ করছিস, তুই কালকে পাল্টি খাবি, যখন ভালোবেসে ডাকবে আমরা যাবো না, কিন্তু না, ওর সাথে না গেলেও ও খুব আমার জীবন, ওই যে যেই জায়গাটায় গিয়ে আমি আটকে আছি, একটা জীবন বাঁচানোর জন্য আমরা থাকি, একটা জীবনকে মারার জন্য নয়, হ্যাঁ। তখন গিয়ে প্রশাসনের কাছে, তারা দেখুন কেসটা নেবে কখন, প্রমাণ ছাড়া কিন্তু কেস নেবে না, মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে, আমার মেয়ে একটা সংসার চেয়েছিল, আমার মেয়ে একটা সুষ্ঠু ভালোবাসা চেয়েছিল, তার সে যে নার্ভের এখন দেখাচ্ছে, সে ওষুধ খায়, নার্ভের পেশেন্ট, তাকে তো বিয়ের আগে কোর্টে পেশ করা হয়েছিল আমাদের, যে ওর নার্ভের রোগ আছে, মানে রোগ মানে জাস্ট ধরা পড়েছিল তখন, ওর এই এই ব্যাপার আছে, ওকে হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করা সব পেশ করেছিলাম, সেগুলোও নিয়ে আটকে রেখেছে, সেগুলো সব পেশ করার পরেও সে যখন আমি এখন শোনাচ্ছে ও ওষুধ খায়, তখন জানতো না, তখন কিছুই জানতো না, এখন নতুন করে জানছে, গেল সেই কথা। তারপরে আমি আবার চলে যাচ্ছি যে জায়গায় ছিলাম, সেই ডিসেম্বরে, ডিসেম্বরে গিয়ে উত্তপ্ত হয়ে গিয়ে আমার মেয়ে তখন প্রশাসনকে সব পেশ করে, যে এই ব্যাপারে দেখুন যেগুলো বাবলি ম্যাডামকে বলেছে, প্রশাসনকেও বলেছে, প্লাস দেখিয়েছে, ঠিক আছে, প্রমাণ, প্রমাণ ছাড়া কিচ্ছু প্রশাসন নেবে না, অলরেডি প্রমাণ দেখেছে যে মেয়েটাকে কীভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করেছে আর করছে, আর তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে, যতবারই আমরা চেষ্টা করছি মেয়েকে সব ভুলিয়ে, ডাক্তার ট্রিটমেন্ট এখনও রিসেন্টও ডাক্তার দেখিয়ে এসছে, আপনি যে বলছেন ওকে ডাক্তার দেখান, ওর ডাক্তার দেখানো হচ্ছে কিনা আপনি খোঁজটা নিন, খোঁজটা নিন যে ওর ট্রিটমেন্ট চলছে কিনা, ওকে আমরা ফেলে রাখিনি, ঠিক আছে। তার থেকে বড় কথা, প্রশাসনের কাছে যখন কেসটা নিয়ে, কেসটা করেছে, তখন কিন্তু অলরেডি সব দেখেই প্রশাসন কেসটা করেছে, কেসটা নিয়েছে, নাহলে কিন্তু আমাদের ফিরিয়ে দিত, প্রশাসন চট করে কেস নেয় না। ও যখন মেন্টালি হ্যারাসমেন্ট হয়ে গিয়ে যখন সব প্রুফ নিয়ে দেখিয়েছে, তখনই কেসটা নিয়েছে। তারপরে গিয়ে কিন্তু ডিসেম্বরে, এত দিনে কিন্তু কেস করেনি, কারণ ও মন থেকে চেয়েছিল যে সে আমায় নিতে আসুক বা সে আমায় কল করুক, আমি ফিরে যাব, এর জন্য কিন্তু কেস করেনি। আর আমরা ওর বিরুদ্ধে গিয়ে কেস করতে পারি না, কারণ ও 20 বছর বয়স হয়ে গেছে, ও এখন ও কোনটা ভালো কোনটা মন্দ ওর উপরে, ও এখন আমরা যদি কেস করতেও যাই, ও যদি ওর বিরুদ্ধে দাঁড়ায়, আমরাই কেস খাবো, আমাদের দরকার নেই, ও ভালো মন্দটা ও বুঝুক, ও দেখুক, হ্যাঁ, মা বাবা হয়ে পাশে আমরা থাকবো, আছি, যতদিন বাঁচবো থাকবো, কিন্তু তা বলে এই নয় যে মেয়েকে কোনো পরামর্শ দেবো, মেয়ের এখন যথেষ্ট বুদ্ধি হয়েছে, ও যেটা ভালো বুঝবে ও সেটাই করবে, আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে, এখনও বলছি, তবে হ্যাঁ, আপনি তু তরফ শুনে তারপরে কথা বলবেন, কারণ আপনিও দেখলাম যে প্রথম থেকে কলটা থেকেই আমি কিন্তু বুঝে গেছি যে আপনি, আপনারও মানে এমনভাবে আপনাকে উত্তপ্ত করা হয়েছে যে আমাদের বাড়িটা অ্যাটাক করা হোক, আমার হাজব্যান্ডকে অ্যাটাক করা হোক, আমি এটাই বুঝেছি, বুঝেছি বলেই কিন্তু আজকে ম্যাডামের কাছে গেছি, যেটা একটা মীমাংসার জন্য, সেখানে ম্যাডাম কিন্তু একতরফা কারো বলেনি, আমাদেরও অন লাইভে দেখেছেন, আমাদেরও অনেক কথা বলেছে, ও ম্যাডাম কিন্তু চেয়েছিল দু তরফ আসুক ওনার কাছে, উনি মীমাংসা করাবে, সেখানে কিন্তু আমি নিজে যেতে গেছি, আর ম্যাডাম ওদেরকে ফোন করে ডেকেছে, সেখানে কিন্তু আসতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো, আমার কাছে লাইভটা এসেছে, আপনার কথাগুলো শুনেছি, শুনেই আজকে এই পুরো ভিডিওটা আপনার জন্যে, যে আপনি পুরোটা যাচাই করুন বা জানুন, তারপরে আপনি বলুন, ঠিক আছে। আমার মেয়ে যে পাগল, তার পাগলের আমি সার্টিফিকেট চাই, ঠিক আছে, পাগল নিশ্চয়ই পাগলা কারোতে নিয়ে যেতে হয়, তার সার্টিফিকেট লাগে যে ও পাগল প্রমাণিত, তার জন্য সার্টিফিকেট চাই, ঠিক আছে। আর আমি যে কত ডাক্তার দেখি, যে তার সার্টিফিকেটগুলো আমি দেবো, মানে তার ডাক্তারি রিপোর্টগুলো আমি দেবো, আমি যে কাউন্সিলিং করেছি তারও রিপোর্টটা আমি দেবো, ঠিক আছে। তো শুধু এটুকুনি বলার জন্যই ভিডিওটা করা, যে বিচার যখন করতে বসবেন, যেমন বিচারক বিচার করতে বসলে সে দু তরফ প্রমাণ নিয়ে তবেই বিচার করে, আপনিও যখন এসেছেন বলছেন ভালো লাগলো, কিন্তু দু তরফ থেকে
এই তরফে তো কিছু বলার থাকতে পারে, এই তরফের উপরে যে এত টর্চার, এত অত্যাচার হয়েছে সেটা তো একমাত্র আমার পাড়া প্রতিবেশী জানে। আমিও তো চেয়েছিলাম আসুক আমার বাড়িতে, শুনুক আমার পাড়ার থেকে, যেমন পুলিশ প্রশাসন এসে শুনে গেছে সেরকম আপনারাও এসে শুনুন যে কী অত্যাচার আমাদের উপরে হয়েছে। তার অনেকটা বড় হলো ভিডিওটা, যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে হবে, না জানি না আপনার চ্যানেল আছে কিনা, ভিডিও করে আমাকে জানাবেন আমার কোনটা ভুল কোনটা ঠিক, আমি আমার ঠিকটা বললাম। আমি যেহেতু এগুলো দেখেছি, যেগুলো পেশ করেছি সেইগুলো নিয়েই আমি বললাম যে আজকে যদি কেস করার হতো তাহলে আমার মেয়ে কিন্তু এপ্রিল থেকে ডিসেম্বর অবধি বসে থাকতো না, তখনই কেসটা করতো। ও চেয়েছিল ও ফিরে যাবে, তাই জন্যই ও কেস করেনি, ও চেয়েছিল মন থেকে ভালোবেসেছিল তাই জন্যই কিন্তু ও কেসটা করেনি। কখন কেসটা করলো? যখন ফুনতি হাতে নিয়ে মেয়েটাকে মেন্টালি হ্যারাসমেন্ট করা হলো, তখন সেই প্রুফগুলো নিয়ে গিয়ে থানায় পেশ করলো। কোর্ট কেসও নয়, থানা কেস, ঠিক আছে? তো আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই রিপ্লাই দেবেন, আর প্লিজ ম্যাডামকে কেউ দুষবেন না, ম্যাডামকে আপনি আপনি ফোন করেছেন, ম্যাডামকে আপনি ফোন, ম্যাডাম কিন্তু কেসটা নেয়নি, বাবলি ম্যাডাম কেসটা নেয়নি, আপনাকে বরঞ্চ বুদ্ধি দিয়েছিল, ঠিক আছে? আমি পুরো ভিডিওটা দেখেছি, আপনাকে বুদ্ধি দিয়েছিল, আপনি আমাদের ব্যাপারে যাতে কোনোরকম ব্যবস্থা নেয় সেই করেই ফোনটা করেছিলেন। সেই ভিডিওটা দেখেই কিন্তু আমি ম্যাডামের কাছে ছুটেছিলাম যে ম্যাডামকে সত্যি মিথ্যার বিচারটা করাই, বা মেয়েটা যদি সংসার করতে চায় মেয়েটা সেই জায়গায় চলে যাক, বা আপনি এটা পৌঁছে দিন, এই জন্যই আমি গেছিলাম, আমি কোনো ক্যাচার করতে যাইনি। সেই জায়গা থেকে আমি বলবো ভালো করে শুনুন জানুন, তারপরে মানে যে কোনো কথা, আমার দোষ হলে আমার, তাদের দোষ হলে তাদের দোষ, সে দোষগুণটা বিচার করে ধরুন, ঠিক আছে? একতরফা ধরবেন না, বাবলি ম্যাডাম একতরফা ধরেনি, বাবলি ম্যাডাম সবাইকেই ডেকেছিল, সবাইকে নিয়েই বসেছিল যে আমি চাই সবাইকে নিয়ে এক জায়গায় মীমাংসা করাতে, কিন্তু বাবলি ম্যাডামকে উত্তপ্ত করা হয়েছে, ঠিক আছে? বাবলি ম্যাডাম ফোনের পর ফোন করে করে ডেকেছিল যে আসুন সামনে, আসুন সামনে থেকে কথা বলা হবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর আমি বেশি কিছু বলতে চাই না, যদি এরকম কিছু প্রশ্ন আসে অবশ্যই আমি আবার পরের ভিডিওতে আসছি। চলো টাটা।